মেট্রিক আর উচ্চতর মাধ্যমিকর পরীক্ষার্থীর বাবে আহিছে অতি সুখবর। বিশেষকৈ যিসকল পরীক্ষার্থীয়ে চিন্তা করে আছিল এইবার মার্ক কম পাম নেকি, ফেল করিম নেকি, সেই সকল পরীক্ষার্থীর বাবে আহিছে অতি সুখবর। উচ্চতম ন্যায়ালয়ে পরীক্ষার্থীর মূল্যায়নের ক্ষেত্রত কেবাটাও গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রেরণ করেছে। দশম শ্রেণীর পরীক্ষার্থীর মূল্যায়নের ক্ষেত্রতো প্রকাশ হয়েছে কেবাটাও গুরুত্বপূর্ণ খবর। সবিশেষ এই ভিডিওটির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। আহক আজির ভিডিওটি আরম্ভ করো। আরম্ভণিতে এটি অনুরোধ, যিসকল বন্ধু বান্ধবী বর্তমানলৈকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে কাষৰ নোটিফিকেশন বেলটো প্রেস করে অল করে রাখব, যাতে আমি দিয়া ভিডিওর নোটিফিকেশন সঠিক সময় লাভ করব পারে। নমস্কার সকলকে, আজির ভিডিওটলৈ মই বিশ্বজিত বৰাই স্বাগতম জানাইছো। প্রথমে জানাব বিচাৰিছো, দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীর বাবে আহিছে এটা বিগ ব্রেকিং নিউজ। উচ্চতম ন্যায়ালয়ে পরীক্ষার্থীর ফলাফলক লৈ কেবাটাও গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রেরণ করেছে। জানিব পৰা অনুসৰি 31 জুলাইৰ ভিতৰত দ্বাদশ শ্রেণীর ফলাফল ঘোষণার বাবে নির্দেশনা দিয়া হৈছে। তদুপরি যিসকল রাজ্যে এতিয়াও ফলাফল ঘোষণার বাবে মূল্যায়নের প্রক্রিয়া ঠিৰাং কৰিব পৰা নাছিল, সেইসকলক অহা 10 দিনের ভিতর প্রক্রিয়া নির্ধারণ করিবৰ বাবে নির্দেশনা দিয়া হৈছে। ইয়াৰপৰি যিসকল পরীক্ষার্থীয়ে নিজৰ ফলাফলক লৈ সন্তুষ্ট নহব, তেওঁলোকৰ অভিযোগ নিষ্পত্তি কৰিবৰ বাবে এখন অভিযোগ নিষ্পত্তি কমিটি গঠন কৰিবৰ বাবে সেবা আৰু উচ্চতৰ মাধ্যমিক শিক্ষা সংসদলৈ নির্দেশনা দিছে উচ্চতম ন্যায়ালয়। এবাৰ জনা বিচাৰিছো, মেট্রিক পরীক্ষার্থীর বাবে আহিছে এটা বিগ ব্রেকিং নিউজ। নবম শ্রেণীর নম্বরের উপর ভিত্তি করে এই বর্ষত করা হব মূল্যায়ন। শেহতীয়াভাবে মূল্যায়ন কমিটির বৈঠকত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আর মূল্যায়নের বাবে এই বর্ষত নাথাকে শীর্ষ 10টা স্থান।